Goresor Ogurini Karkumanai Lompot, Zanapko Pulisa Humbai. Hangnai Mongolbani by Karkumana Doman, Lala Zanap Taminba, Asrapuddin, Loskora. Sasez Dobuser Navaliko, Znahari Kalamna Nazanani Dayo. Dosibuser Boyseni Zanap, Asrapuddin, Loskorko Goresor Pulisa, Greptar Kalamur. Ozod Badibla, Goresor Tanani Sing Out Hanai, Oguri Gamini. Asrapuddin Loskara thangnai mongolbar khali sanawna sase nabalikni nuaw thangnanai zinahari khalamna najadongman nathai nabalik hinjawsaya hosti khrawnayaw khoipotni gumur mona kharkhuma lange lala janab loskora mokho jaidi bini sigangawbo janabni berekhaye bebaidi jathaini ojod dong belajithawna jathaini unawna hinjawsani nokhor pholera goresor thanayaw gazi akhoni janabni berekhaye gangse Gosor light sooner. Binis noiner, Goresor Pulisa, Poxo Aini, Aidhara Ara, BNS ni 337-75 Darayao, 37-24 Nambani Gosor Ruzunane, Karkumana Tanai, Lampad Janab, Asrapuddin Losorko, Goreson is by Puibaitan and Tasariao, Muya Horao, Gas Barini Fry, Greptar Kalamur. Mokozaidi, Zatani Unani Hindosani Dimaya, Lompot Janab Asrapuddin Loskorko, Hasti Hunanguni Dabi Kalam the Way. Zaigani Raisraza Parabu, Hindosani Nia in Agenda, Dosiko Tabin Hola, Gurkrin Sahana, Dabi de Kangam Mongolvare Zituata Odom Nitkisto Kam Gorile, Oguri Gawar, Asrapuddin Loskore, Warofe Lalabligoi, Tehite Zitu Kam Gorile, he come to Ami Raija of Nilegito. আমার অসমৰ গুটাই জাগাই বৰ আমি নিলেজিত হৈছো আমাৰ দেখৰ কাৰণে এবিলা নিলেজ্য কাম তেহেতে যেটু এই অপসব যেটু করিলে বা সোৱালজনক দেখিলে যেটু ধৰখন কৰিব বিচাৰিছিল বিচাৰৰ পিছত আমাৰ ঘৰৰ মানুহবিলাকে গম পালে গম পাই তেহেতে পলায়ত হল পলায়ত হোৱাৰ পিছত আই থাকিল কিছুদিন পলাই থাকাৰ পিছত জয়াগালি আমাৰ গৰেশৰ আৰক্ষী বিখিয়াই জেনেগেন হক তেহেতক এৰেষ্ট কৰিলে এরেস করি খেলাল কালে থানা থাকিল থাকার পিছত আমার এই এরেস করার ক্ষেত্রত আমি গরসর আরক্ষী বিষয়ক বহুত সম্মান করিছো খুব তদন্ত উচিত তদন্ত করিব বলে আশা করিছো যাতে তেখেতৰ উচিত শাস্তি উচিত বিচার হয় যাতে অসমত আৰু এনেক দুনিতে কাম করিব নোৱাৰে তেহেতে যেটো কলঙ্কিত কামৰ যেটো যে ৰেহাই পায় তেতিয়া হলে আৰু দুনিয়াত আৰু এনেক কাম হৈ যাব যাতে এই কারণে আমি অসম সরকারক মুখ্যমন্ত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া হেমন্ত শর্মাক আমি আহ্বান জানাইছো তেখেতক সম্মান সহকারে তেখেতে যাতে আমার এই নিকৃষ্ট কামবিলাক যাতে অতি সোনকালে বন্ধ করে বা করিব নোৱাৰা ব্যবস্থা করে তার কারণে আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকো আহ্বান জানাইছো আর আমার আরক্ষী বিষয়াসকলক উচিত বিচার করি উচিত শাস্তি দিয়ে তার কারণে আমি আহ্বান জানাইছো আর আমার এই Oguri gawat, tehet khole jitu onnai ba onna adhar kori se tehet or poriyale, he bila bohot agote hoy goise, he tehet khokolo ko, jate ini ko nokore, bhavishyat bhal hoy, lora bila ko, aro loi lora gita ko jate usit khasti diye, aro ini ko nokore, ba gya alap heri goy, tar karane moi, oham sarkar ko aban donaisu, aro khiko ko ami aban donaisu, aro amar jibila আমার নিউজ আর আমার জিবিলাক নিউজ আছে আমার নিউজ সকলক আমি খুব সম্মান করছি এইটু কামত আগবড়ার কারণে বা সুপ্রচার করার কারণে আমি নিউজ নিউজের মান সকলকে ভাল পাইছো এটিয়ে মোর কব লাগা পরে যেটু ঘটনা নিরজের ঘটনা হৈছিল আমার উগুড়ি গাঁৱত লালা জনাবে যেখিনি ঘটনা ঘটেছিল তেওঁর বিষয়ে আমি থানাত গুজরাতা দিছিলো আমার রাইজে যায় দুখী যেন এই কর্পোরাত করিব কারণে যাওয়া কালি পাঁচটা বাজাত আমার গড়সরা আরক্ষী বিষয়াজনে ধরিছে তার তাতে আমি ভাল তদন্ত লাই অসম সরকারে হেমন্ত স্যারে যাতে আমাক সহায় করে যে যোনজনে দায়ী করেছে তেও যাতে আরো শাস্তি হয় যেটু নতুন হেৰি আইন ঘোষণা করেছে সেই আইনের হেৰিত যাতে তেহাতে বাঁচি যাব নরে সরকি যাব নরে এইখিনি আমাৰ ৰাইজৰ তেওঁতে তাৰমানে বহুত আগে বিষয় এনেকুৱা বহুত সিহঁতৰ লৰাই
একবার করে দেউতাকে একবার করে অঞ্চল বিষয়ে তাৰমানে ক্ষীণনা ভাব হৈ গৈছে সিহঁতৰ ওপৰত এইটো বুলি নহয় আৰু এনেকুৱা আঠ নটা কাম সিহঁতৰ ঘৰত পৰিয়ালত আছেই বৰ্তমান কণ্টিনিউ তাৰমানে এনেকুৱা তিনি মাহ ছয় মাহৰ মূৰে মূৰে আমাৰ গাঁৱতে বহুত বিঘান বিচাৰ হৈছে মীমাংসা কৰিছে তেওঁ মানুহজনে ভাল হ'ব বুলি ভাবি পাৰে মানুহজনক গাঁৱৰ মানুহ যাতে এটা মুৰব্বী টাইপৰ মানুহ সন্মান কৰি পেলাই হেৰি কৰিছিল তেহেঁত এইবিধ এনেকুৱা হৈ আছে দিনক দিনে তেহেঁতৰ হেৰিগিলা উৎপত্তিগিলা বেছি বাঢ়ি যায় আছে আৰু যিকোনো কাম কৰিব নোৱাৰা কাম কৰি থাকে ষোল্ল বছৰীয়া ছোৱালী এটাৰ ওপৰত যিটো অত্যাচাৰ কৰিছে যিটো হেৰি কৰিছে এইটোতো আৰু ৰেহাই দিবাটো কোনো হেৰি কথাই নাই সেইকাৰণে আমি আইনৰ ব্যৱস্থা লৈ লৈছোঁ আইনৰ তাতে গৈছোঁ আইনে যাতে যোৱাকালি ধৰিছে আমাৰ ঘৰ চৰাৰ বিষয়ে ধৰি আনিছে অনাৰ পিছত এতিয়া কি তদন্ত লয় উচিত যাতে শাস্তি বিচাৰে আমাৰ ৰাইজৰ অঞ্চলটোত এইখিনিতে দাবী যাতে আৰু তেওঁক পালে ফাঁচি দিয়া ফাঁচিৰ কাৰণে আমি দাবী জনাইছোঁ আৰু এইখিনিতে।